Bismillahirrahmanirrahim. Dear students and dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, 3 tarikh theke tritiyo shapter assignment kajkrom cholbe. Dear students, 6 to 9 porjonto pray 4ti class prottek class er assignment proti shaptahe montronaloyer nirdeshona onusare dewa hocche shikkharthider mulayon uddeshe. Dear students, তাই আমি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরসহ বা সম্ভাব্য উত্তরসহ দেওয়ার চেষ্টা করি. ডিয়ার স্টুডেন্টস, এখন দেখাবো ক্লাস নাইনের উত্তরসহ অ্যাসাইনমেন্ট কীভাবে দেবেন. ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস নাইনের উত্তরসহ অ্যাসাইনমেন্ট কীভাবে কভার পেজ তৈরি করবেন, কীভাবে কীভাবে কভার পেজ সাজাবেন, কীভাবে উত্তর খুঁজে পাবেন. ডিয়ার স্টুডেন্টস, সব কিছু আমি আমার চ্যানেলে দেখে থাকি. ডিয়ার স্টুডেন্ট, তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরসহ পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন. ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমরা দেখব নবম শ্রেণীর কোন কোন সাবজেক্ট অ্যাসাইনমেন্ট থাকছে তিন নম্বর সপ্তাহে বা থার্ড সপ্তাহে. গণিত, কৃষিশিক্ষা, অর্থনীতি, উচ্চতর গণিত, চারুকারুকলা. ডিয়ার স্টুডেন্ট, এই পাঁচটি সাবজেক্ট অ্যাসাইনমেন্ট চলবে তিন তারিখ থেকে. ডিয়ার স্টুডেন্টস, আমি প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি. এখন দেখাবো গণিত সাবজেক্ট কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন. ডিয়ার স্টুডেন্ট, তার আগে আমরা দেখে নিই আমাদের একটি কভার পেজ থাকে, কভার পেজটি কীভাবে সাজাবেন. ডিয়ার স্টুডেন্ট, এই কভার পেজের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হয়। অ্যাসাইনমেন্টের শিরোনাম বীজগণিত রাশিমালা সূত্রগুলি প্রয়োগ, এটা লিখবে. বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, রোল নম্বর লিখবে, শাখা লিখবে, বিষয় লিখবে. যেহেতু আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে তিন তারিখ থেকে, তাই আমরা এখানে তিন তারিখ লিখব. 3/4/2021 থেকে আমাদের থার্ড সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে. তারপরে আমাদের কভার পেজের উপরে মন্তব্যের একটি কলম থাকে, ভালো, উত্তম, অত্যুত্তম. এটি দিলে ভালো, না দিলে সমস্যা নেই, বা এটি টিচার লিখে দেবে খাতা মূল্যায়ন করে. ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্রশ্নটি দেখব. প্রশ্নটি কী, আমরা দেখেছি এই সার্কেল বৃত্তাকার, এই সার্কেলের ভিতরে আমাদের প্রশ্ন. এখানে বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ করার জন্য আমরা দেখছি এখানে চারটি অঙ্ক দেওয়া আছে. চারটি অঙ্ক আমরা উদ্দীপকের মাধ্যমে করব. ডিয়ার স্টুডেন্ট, এখানে উদ্দীপক দেওয়া আছে এ, বি এবং সি এর মান. তাহলে এর মান ইজিক্যাল টু জিরো হলে এক্স এর মান কত, আমরা এর মান সমান বসাতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বসে আমরা অঙ্কটি করবো, এক্স এর মান বের করবো. প্রকাশ করা সম্ভব, আমরা একটু পরে দেখব অঙ্ক করে সমস্যা পরস্পর. ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখে আসি আমাদের অঙ্ক. ডিয়ার স্টুডেন্টস, আমাদের অঙ্কটি আমরা এখন দেখব. ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমাদের সমস্যা নবম শ্রেণীর সমস্যা এক, এক নম্বরে আমরা দেখেছি এক্সের মান. ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন এটাকে এজিপ্টু জিরো যদি হয় তাহলে আমাদের এর আমাদের দেওয়া আছে দীপকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান. ডিয়ার স্টুডেন্ট, তাহলে এজিপ্টু জিরো, তার ডিয়ার স্টুডেন্ট উৎপাদক করলে আমাদের রিজাল্ট ফ্যাক্টর টু এক্স থাকে, তাহলে মাইনাস মাইনাসে টু এক্স হয়। আর আমরা যখন কমন নেব, কমন নিলে এইভাবেই অবস্থা থাকবে. ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখলাম উভয় এক্সের মানে আমরা পেয়েছি এখানে ওয়ান, তাই এখানে নিম্ন এক্সের মান হবে ওয়ান. ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাহলে আমরা সমস্যা ওয়ানটি করলাম. ডিয়ার স্টুডেন্ট, এখন সমস্যা টু. ডিয়ার স্টুডেন্ট, সমস্যা টু আমাদেরকে বলা হচ্ছে এই সির মান যদি এটা হয় তাহলে আমাদের বলা হচ্ছে যে দুটি বর্গ অন্তঃফল বাইর করো. নিশ্চয় আমরা সি যখন করলাম, অঙ্ক যখন আমরা উৎপাদক করলাম, আমরা আট দুগুণে আট, আট দুয়ে দশ, আর আট দুগুণে ষোলো হয়। মিডল ফ্যাক্টর ভাঙালাম, ভাঙালোর পরে কমন নিলাম, কমন ফলে আমরা দুটি রাশি পেয়ে যাই। এই দুটি রাশিকে আমরা এ বি ধরে আমরা দুটি বর্গের অন্তঃফল অন্তরূপ সাজালাম। সাজানোর পরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ারের সূত্র বসালাম। সূত্র বসিয়ে আমরা আমরা মান পাই এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। রেস্টুরেন্ট, এই দুটি হচ্ছে আমাদের অন্তঃফল, দুটি বর্গের অন্তঃফল, তাই সি রাশিকে দুটি বর্গের অন্তঃফল রূপে প্রকাশ করা সম্ভব, আমরা আনসার হবে সম্ভব। ঠিক আছে, আমরা প্রমাণ করেছি গাণিতিক যুক্তি।
অনুসারে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাচ্ছি আমাদের তিন নম্বর প্রশ্নে। ডিয়ার স্টুডেন্ট, তিন নম্বর প্রশ্নে ছিল এ স্কয়ার বাইর করার জন্য যদি তাহলে এ সমান এ স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে স্কয়ার কি, তাহলে স্কয়ার আমরা যদি স্কয়ার হোল স্কয়ার দেয় তাহলে আমাদের আমরা সূত্র সাজাতে পারি, আমরা এ বি সাজাতে হবে। এ বি সাজানোর জন্য আমরা এক্স স্কয়ার মাইনাস টু এক্স কে এ ধরলাম প্লাস ওয়ানকে বি ধরলাম, বি ধরে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসালাম। আমরা সূত্র বসানোর পরে আমাদের মান হচ্ছে এক্স টু পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস এক্স সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান। স্টুডেন্ট, তাহলে আমরা সমস্যার তিন অঙ্কটি আমরা করতে সক্ষম হয়েছি। এ হচ্ছে আমাদের সমস্যার তিন অঙ্কটি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, ডিয়ার লার্নার্স, এখন সমস্যা আমরা চার করবো। ডিয়ার স্টুডেন্ট, সমস্যা চার, ডিয়ার স্টুডেন্ট, সমস্যা চার অঙ্কটি একটু বড় হওয়ার কারণে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, তবে একটু দেখলেই বুঝবে খুবই ইজি। বি ইজিক্যাল টু জিরো হলে আমরা বিয়ের মান বসিয়েছি, বিয়ের মান ছিল এক্স স্কোয়ার মাইনাস রুট অফ থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান আমরা বামে রেখে ডানে আমরা মাইনাস থ্রি মাইনাস রুট অফ থ্রি এক্স নিয়ে আসলাম, মাইনাস প্লাস হয়ে গেলো বা মাইনাস আর থাকলো না, তাহলে আমরা উভয় পক্ষকে এক দ্বারা ভাগ দিলাম। এক্স দ্বারা ভাগ দিলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু রুট থ্রি পাই, তাহলে আমরা পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমরা এবার আমাদের প্রদত্ত যে রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা যদি আমরা এ প্লাস বি অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসায় তার এ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা আগে বের করছি রুট থ্রি, রুট থ্রি যখন বসায় তাহলে আমাদের মান হয় থ্রি আর মাইনাস হয় টু, তাহলে ওয়ান থাকে। আবার এখানে যদি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে, এটা যদি আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র বসাই তাহলে সূত্রটা হচ্ছে এটি। আর যখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা রুট থ্রি বের করলাম, রুট থ্রি বসাই রুট থ্রি হয়, রুট থ্রি রুট থ্রি কারণে আমাদের জিরো হয়, তাহলে মান পরস্পর সমান হবে না গাণিতিক যুক্তিতে উপস্থাপন করা হলো। রেস্টুরেন্ট, আমরা মানটি সমান করতে পারিনি, সমান হবে না, এটি হবে উত্তর। রেস্টুরেন্টস, ডিয়ার লার্নার্স, আমরা নবম শ্রেণীর গণিত সমাধান করতে সক্ষম হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, ইনশাল্লাহ অবশ্যই নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সাবজেক্ট ওয়ারে আলাদা আলাদা সাবজেক্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। কোনো সমস্যা বা কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে নেক্সট সাবজেক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।